আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আমি সবাই ভালো আছি। অ্যামাজনে একটা প্যাকেজ আসছে স্যার, আমাকে ইনবক্সিং করব। আজকে আমি আর কোনো কথাই বলবো না, আজকে সবই আমার এই ছোট্ট রিহান। কি প্যাকেট আসলো অ্যামাজন থেকে? কি আছে কি আছে, কি জিনিস আইছে আমি বুঝতে পারিছি, কি জিনিস আইছে? ও কি এটা, মার কাজ মেলা কমে যাবে নিয়ে। কি রিহান কাছে এটা কি? পিয়াজ মেশিন না, পিয়াজ কাটা আর কি কি কাটা, সবজি কাটা মেশিন খোলো। Look, keep away from babies. আচ্ছা বক্সের মধ্যে কি কি আছে দেখি, এই সামনে রাখো রাতন, কারণ অনেক দিন ধরে এই মেশিন একটা অর্ডার দিতে চাচ্ছি, কারণ পিয়াজ কাটতেও মেলা সময় চলে যায়। দেখো আগে মেইন বক্সটা খোলো তো রাতন, একটা পিয়াজ নিয়ে আসো। রিহান আসতে ওর মধ্যে কিন্তু ব্লেড আছে আপু। আচ্ছা দেখি কি, ওখানে অনেকগুলা। ই রিহান আব্বা, দেখে ভয় লাগতেছে, দেখেই ভয়। হ্যাঁ আচ্ছা মেইন যে বক্সটা সেটা রাদওয়ান খুলতেছে। এটা হচ্ছে বক্স মেইন না, দেখি একটু দেখাই সবাইকে। এখানে অনেকগুলো শেপ আছে, এখন একটা লাগাবো দেখি। পিয়াজের আবার এটাও কাটতে, সিজার দিয়ে কাটো, সেটাই পুরাটা দিলে হবে না, অর্ধেক কাটতে হবে দেখি। এবার আমরা অর্ধেক কাটে পেঁয়াজ দিয়ে দিলাম, দেখি কি অবস্থা। জোরে জোরে করে প্রেস করতে হবে আব্বা। অনেক জোরে, তুমি শক্তি দিতে পারতেছ না, এক চাপ দিয়ে জোরে করে। এখানে শক্তি কতটা সেটাই দেখবো না। এত শক্তি দিয়ে পেঁয়াজ কাটা যায়, এই তো দেখেছে। দেখি পেঁয়াজ দেখাও তো, দেখি খোলো তো বক্সটা কিরকম সাইজের। এই যে এটাও করা যায়, আবার এর থেকে চিকনও করা যায়, চিকনেরটা কই। পেঁয়াজের স্মেল নিচ্ছে, যাই হোক করবো না দেখি কি অবস্থা হয়। আলুটা নরম আছে, আলু কেটে ফেলবো না, শশা, তারপর হচ্ছে আলু, গাজর, পাতাকপি, এগুলা সব ক্যারেট। যাই হোক
stuff. মানে একটু প্রেসারটা জোরে দেওয়া লাগবে না? না দন? Wait here, hold it. Oh. না, উপকারই হবে না। আমার অনেক কাজ। ও দেখো উপর তো সহজ হয়ে যাবে না। এরকম করে। ও। উপরে শক্তটা এরকম করে। ও, গুড। আর এটা ক্লিন করতে চলে দেখো। না, পানিতে ধুয়ে ফেললেই হবে না। না, এই যে লাগে এখানে। $33 লাগছে না রাদওয়ান ট্যাক্স সহ দাম ছিল $30 আর ট্যাক্স নিচে $3 গুড আর বাংলাদেশি টাকা আবার অনেকে জিজ্ঞেস করবেন না বাংলাদেশি টাকায় বলে দেই $33 দিয়ে মারামারি পরে কর আব্বা গাইস কাম অন 33 দিয়ে 86 কে গুণন দিলে কত হয় ওই তো 2700-2800 টাকা বাংলাদেশি টাকায় হয় 2700-2800 বা 2850 টাকা এরকম তো ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করছি আমি এই যে দেখাই দিই কেউ যদি কিনতে চান কিনতে পারেন আমি অ্যামাজন থেকে অর্ডার দিছিলাম সবাই ভালো থাকেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ দাও তাহলে ছোট তাতেও হয় হ্যাঁ ছোটটা তো হবে